মানুষের জীবনের নিরাপত্তার প্রতীক হয়ে অবিরত কাজ করছে বাংলাদেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গ্রাহকদের অবিচল আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের এই জীবন বীমা প্রতিষ্ঠান। বীমা শিল্পে নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে চায় দেশ সেরা আলোকিত এই বীমা প্রতিষ্ঠানটি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কর্পোরেট সুশাসন চর্চা নিশ্চিত করে দেশের লাখো মানুষকে যুক্ত করেছেন জীবন বীমা নিরাপত্তার আওতায়। আমাদের যেহেতু পার ক্যাপিটা ইনকামও বেড়ে গেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা একটু উপরের দিকে যাচ্ছে, আমরা সেই হিসাবে আমরা মনে করি যে ইনস্যুরেন্স করার মতন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন আমরা যদি সেটাকে খুঁজে বের করতে পারি, মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে পরে দুই চারটা নতুন করে কোম্পানি আসলে যে খুব একটা ক্ষতিকর হবে তা না। নিশ্চয়ই সরকার সেই আশাটা ধারণ করেন বলেই আরও কিছু অনুমতি দিয়েছেন, এবং আমি মনে করি যে তাতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, আমরা এর মধ্যেই কম্পিটিশন করি, আমাদের টিকে থাকতে হবে। গ্রাহকের ঝুঁকি গ্রহণ করে নিরাপত্তা এবং নির্ভরতার প্রতীক হয়ে এগিয়ে যাওয়া যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশব্যাপী এজেন্সি এবং সার্ভিস সেল অফিসের মাধ্যমে ইসলামী তাকাফুল ও একক বীমা, মেয়াদি বীমা, প্রত্যাশিত মেয়াদি বীমা, জীবন সায়ান্নে যমুনা লাইফ, যমুনা সম্পদ বৃদ্ধি প্রকল্প, সঞ্চয়ী বীমা, সমহার বীমা, শিশু নিরাপত্তা বীমা প্রকল্প, হজ ও দেনমোহর বীমা সহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। আমরা যমুনা লাইফের পক্ষ থেকে চেষ্টা করছি জনগণের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিতে, আমরা চেষ্টা করছি সেই মেসেজটা পৌঁছিয়ে দিতে যে আপনি বীমা লাইফ জীবন বীমা করেন, জীবন বীমা করাটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। জীবন বীমা করলে আপনি এই জায়গাগুলি থেকে আপনি যদি প্রবলেম হয় ভবিষ্যতে আপনি মুক্ত হওয়ার বা ক্ষতিপূরণ পাওয়ার একটা সুযোগ আছে। আমরা কোভিড ব্যবস্থাপনায় মূলত আমরা তো স্বাস্থ্যসেবার দিকে যেতে পারবো না, আমরা যাচ্ছি ওকে পারিবারিক জীবন ব্যবস্থার পরিকল্পনা সেবায়, তার জীবনকে কোন পরিকল্পনা সাজালে ওনার ক্ষতি হলে উনি সেখান থেকে আর্থিক নিরাপত্তা পাবেন, আমরা সে সেবায় যাচ্ছি। এবং ডাক্তার দিচ্ছেন স্বাস্থ্যসেবা, অন্যান্য সেক্টরগুলো দিচ্ছে অন্যান্য সেবা, তা আমরা যাচ্ছি পরিকল্পনা সেবায়, ওনার লাইফ সার্কেলটাকে সুন্দর করে সাজানোর জন্য, উনি যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, ওনার যাতে সচ্ছল থাকেন, ওনার যদি জীবনে একটা ডিজাস্টার চলে আসে তাহলে বিমা কোম্পানিগুলো বা বিমা থাকার কারণে বীমা সুবিধাটা উনি কীভাবে পাবেন, এখান থেকে কীভাবে সেবা পেয়ে উনি নিজেকে সেফ গার্ড আনবেন, ওনার পরিবারকে আনবেন, আমরা সেই জায়গায় সেই ভূমিকায় আমরা কাজ করছি। যমুনা লাইফ এটা কোভিড শুরু হওয়ার পর থেকে কাজ করছে। যমুনা লাইফ বীমা নীতি অনুসরণ করে পলিসি হোল্ডারদের আকর্ষণীয় বোনাস প্রদান ও স্বার্থ সংরক্ষণ করে দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত মৃত্যু দাবি পরিশোধই প্রতিষ্ঠানটির প্রধান অঙ্গীকার। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যাওয়া যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহক সেবা দ্রুত ও নিরাপদ করার জন্য দেশের বেসরকারি ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিমিয়াম গ্রহণ করছে। বীমাগ্রহীতাগণ দেশের যে কোনো প্রান্ত থেকে নবায়ন প্রিমিয়ামের টাকা জমা দিতে পারছেন। এতে একদিকে যেমনি গ্রাহকদের ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে কর্পোরেট গভর্নেন্স অনুসরণ করে রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে জাতীয় অর্থনীতি বিনির্মাণে ভূমিকা বাড়ছে। লাইফ ইন্স্যুরেন্স আসলে তো ব্যবসায়িক অ্যাটিটিউড কোম্পানি না, এটা সোশ্যাল সার্ভিস। আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টর, যারা শিল্প উদ্যোক্তা, যারা এই উদ্যোগ নিয়ে কাজ করেছেন, তো ওনার মানসিকতাটা তো উনি আমার মধ্যে কনভার্ট করে দিয়েছেন, আমার মেসেজটা আমাকে নিয়োগের সময় দিয়ে দিয়েছে। সহতে আমি আমার ম্যানেজমেন্ট টিম, আমার পরিকল্পনা সবকিছুই আমরা সার্ভিসকে কেন্দ্র করে, জনগণের সেবাকে কেন্দ্র করে আমরা গুছাই। তো এর মধ্যে নীতির কথা তুলেছেন, নীতিটা তো একটা আপেক্ষিক বিষয়, নীতি মানার বিষয়টা হচ্ছে যে আমি আগে নীতি মান কিনা। ইন্ডাস্ট্রির যে অস্থিরতার কথা বলেছেন, এটা তো যমুনার একক না, এটা সবাই মিলে আছে। আমরা চতুর্থ প্রজন্মের কোম্পানি, আমরা তো জেনে শুনেই ইন্ডাস্ট্রিতে এসেছি, এবং আমি জেনে শুনেই চতুর্থ প্রজন্মের কোম্পানির এমডি চেয়ারে এসে বসেছে। আইডিয়ারের যে ভূমিকাটা এখন রাখছে এবং আগে থেকেও রেখে আসছে, আইনের শাসনকে কায়েম করার জন্য, ডিসিপ্লিনকে কায়েম করার জন্য যা যা করা দরকার আইডিয়ার তাই করছে, তাই করা উচিত। এবং আইডিয়ার অত্যন্ত আমি বলবো যে বলিষ্ঠ ভূমিকা রাখছে একটা ইন্ডাস্ট্রিটাকে সেফ আনার জন্য। আমি অস্বীকার করব না যে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কিছুটা ইনডিসিপ্লিন আছে, অস্বীকার করব না, এটা আছে, কিন্তু অতটুকু থাকা উচিত না।
এবং ওই অতটুকু পরিষ্কার করার জন্য আইডিয়ার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা চলছে। আমরা আইডিয়ারকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে বিমার যে নীতি কানুন, আইন কানুন এবং আইডিয়ার যে প্রজ্ঞাপন, যে দিক নির্দেশনা, এগুলো আমরা মেনে চলার জন্য এদিক থেকে নীতিগতভাবে আমার বোর্ড এবং আমি পার্সোনালি এবং আমার ম্যানেজমেন্ট, আমার টোটাল টিম এদিক থেকে একেবারে আমরা একমত। আমরা ছোট কোম্পানি সাইজের দিক থেকে, কিন্তু নীতির দিক থেকে আমরা বড় অবস্থানে আছি। আমরা চেষ্টা করছি যে বিমা আইনের মধ্যে থেকে, আইডিয়া রেকর্ড থেকে, বিভিন্ন রুলস রেগুলেশন পোর্টাল থেকে, সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলি মেনে আমাদের প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি এবং এদিক থেকে আমি বলবো যে আমাদের প্রচেষ্টাটা সঠিক পথে যাচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধি, অর্থনীতি, বিনির্মাণে সহযাত্রী হয়ে আগামীর পথে এগিয়ে চলছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জনগণের কল্যাণে নিবেদিত যমুনা লাইফ, আর যার হাত ধরে এই সফলতা অর্জন, তিনি হলেন পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব বদরুল আলম খান। একই সাথে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের বিচক্ষণ ও জ্ঞানগর্ভ নেতৃত্বে বীমা শিল্প খাতে জনসেবায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দক্ষ ও বিচক্ষণ পরিচালনা পর্ষদ কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতায় আইন মেনে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করায় বিমা শিল্পে নিজস্ব ব্র্যান্ড বিল্ড আপ করতে সক্ষম হয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যখন একটা দেশে অর্থনৈতিক উন্নতিটা হয় তখন আস্তে আস্তে বেকারত্ব দূর হয়ে যায়, তখন আস্তে আস্তে পভার্টি লেভেল, মানে দারিদ্র সীমা, মানুষ আস্তে আস্তে কমে আসে, মানুষ দারিদ্র সীমা অতিক্রম করে মানে কর্মক্ষম একটা জগতে তারা প্রবেশ করে। তো তার পরে কি দাঁড়ালো, একটা মানুষের তার ইনকাম তো হচ্ছে, যেমন আমি আমি ছোট্ট করে বলতে পারি, আমার রিক্সাওয়ালা ভাই যিনি, তিনিও ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা ভাই, কিন্তু 15,000 টাকার নিচে তার মাসে ইনকাম নয়, প্রতিদিন 500 টাকা সর্বনিম্ন একটা রিক্সাওয়ালা ভাই আমার 500 টাকা তার ওনার ইনকাম হয়। তো উনি 15,000 টাকা ইনকাম হলে উনি তো 1-2,000 টাকা প্রিমিয়াম দিতেই পারে। এখন ওনাকে আমরা উদ্বুদ্ধ করতে পারছি কিনা, ইন্স্যুরেন্সের কর্মীরা যদি ওনাকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে তো কয়েক লক্ষ ইন্স্যুরেন্স করার মতন যোগ্যতা সম্পন্ন রিক্সাওয়ালা ভাইরা তো আমার ঢাকা শহরেই বসবাস করছে। এখন উনি তো রিক্সাওয়ালা ভাই, ওনার পক্ষে তো এই ইন্স্যুরেন্স কি জিনিস এবং করলে কি হবে এটা তো উনি জানেন না। তো আমাদের মানে বিমা কর্মীদের কাজ হচ্ছে এইভাবে মার্কেট খুঁজে বের করা। আমি মনে করি মার্কেটটা আছে, বলি বাংলাদেশের আমাদের এখানকার স্থানীয় আমরা যারা ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের মূল সংকটই হচ্ছে এই অনাস্থাটা, মানুষের অনাস্থা আমাদের, এটা সত্য কথা, আমাদের উপরে মানুষের আস্থাটা ওই পর্যায়ে এখন মতো আসে নাই যতখানি তারা বিদেশি কোম্পানির উপরে আস্থা মনে করে, তাদের আস্থাটা আছে, অতখানি আস্থাটা আমাদের প্রতি নেই। এটার কারণ হচ্ছে যে আমাদের অতীতের আমাদের যে কর্মী, ইন্স্যুরেন্স কর্মী ভাইরা অনেক সময় তাদেরকে সঠিক কথা না বলে বিভিন্ন রকম পলিসি করেছে, যেটা দেখা যায় যে পরবর্তীতে তাদের ক্লেমগুলোকে দেওয়া যায় না, ডেথ ক্লেম দেওয়া যায় না বা কোনো রকম ক্লেমই তাকে দেওয়া যায় না, কিন্তু ইন্স্যুরেন্স করার সময় তাকে সঠিকভাবে বলে দেওয়া হয় নাই যে এইগুলো হলে পরে আপনি এই টাকাটা পাবেন, এগুলো হলে আপনি এই টাকাটা পাবেন না, এগুলো বলে তাদেরকে করা হয় না। এগুলো আমাদের অতীতের দুর্বলতা ছিল। আমি বিশেষ করে আমার যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কথাও বলতে পারি এবং এখনকার যারা ইন্স্যুরেন্স কোম্পানিরা আসছে তারাও অত্যন্ত সচেতন হয়ে গেছে যে আমরা আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা গ্রাহককে কোনো অবস্থাতেই, গ্রাহক যদি অশিক্ষিত শব্দটা বলবো না, যদি মানে শিক্ষার আলো নাও পেয়ে থাকে, একজন অনেকেই আছেন যে যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পান নাই অথচ আল্লাহ তাকে আর্থিক উন্নতি দান করেছে, তার মানে তো সে ইন্স্যুরেন্স করতে পারে, কিন্তু সে তো আমার দলিল, আমার অফিসিয়াল যে পদ্ধতিগুলো সেগুলো সে বুঝে উঠতে পারবে না। তো আমি আমার কর্মী ভাইদেরকে আমি বলে থাকি যে আপনারা নিজ দায়িত্বে তার সমস্ত কাগজগুলা সঠিকভাবে আপনারা তাকে বুঝিয়ে দিবেন এবং তার কাছ থেকে আপনারা দলিলগুলা সঠিকভাবে নেবেন।
যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে স্বাস্থ্য বিমা চুক্তি করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিমা শিল্পে মাইলফলক গৌরবদীপ্ত এই অনন্য অর্জন নিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোটি মানুষকে বিমা সেবা পৌঁছে দিতে অবিরত কাজ করছে স্বপ্নের বিমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যমুনা লাইফ, সিম্বল অফ সিকিউরিটি।